আমি প্রথমেই আমাদের সাংবাদিক যারা এখানে উপস্থিত হয়েছেন বন্ধুগণ, তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ, জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমরা আজকে এখানে যারা উপস্থিত আমাদের সঙ্গে হয়েছেন, আমাদের বিভিন্ন অঞ্চলের ভগবানপুর এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের মাদার সহ শাখা সংগঠনের নেতা নেত্রীরা সহ গ্রাম পঞ্চায়েতের দায়িত্বশীল প্রতিনিধিরা আছেন, পঞ্চায়েত সমিতির বেশ কিছু প্রতিনিধি, নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসের, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাব এবং অভিনন্দন জানাব। আমি যে কথাটা বলতে চাই আপনাদের কাছে, যে আমি অভিজিৎ দাস ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ আমাদের পূর্ব মেদিনীপুর কাছি সাংগঠনিক জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান আছি। ভগবানপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতিকে নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে। আমি আপনাদের সামনে কাগজ দিয়ে বলতে চাই যে গত 4 তারিখ, গত 4/3/2022 তারিখে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে আমাদের পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য এবং সদস্য 14 জন, তারা অনাস্থা জ্ঞাপন করে পঞ্চায়েত সেকশনে পেশকারী অথরিটি মাননীয় এগরা মহকুমা শাসককে একটি আবেদন করে। মাননীয় মহকুমা শাসক আবেদন করার পর, আবেদন পাওয়ার পর সমস্ত সিগনেটেরিয়ানদের নিয়ে হিয়ারিং করেন এবং তাদের সিগনেচার ভেরিফিকেশন করেন। এই ভেরিফিকেশনের পর আবার একটি অর্ডার ইস্যু করেন যে তিনি যে কোনো কারণে ত্রুটি বিচ্যুতি দরখাস্তে ছিল বলে তিনি অনাস্থা যে কনভিনিং কনভেন যে তলবি সভা ডাকার জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন রিজেক্ট করেন। তারপর দেখলাম যে গত 15/3/2022 তারিখে স্বাক্ষরিত আবার 14 জন, অপর 14 জন, যে 14 জন ইতিপূর্বে 4/3/2022 আবেদন করছিল তাদের আবেদন রিজেকশন হওয়ার পর অপর 14 জন 15/3/2022 তারিখে আবেদন করল মহকুমা শাসক, মাননীয় এগরা মহকুমা শাসকের কাছে। মহকুমা শাসক রিসিভ করলেন 17/3/2022 এবং সেখানে হঠাৎ করে আমি একজন পঞ্চায়েত সমিতি মেম্বার বিধায় আমি একটা চিঠি পেলাম 21 তারিখে, মহকুমা শাসকের চিঠি 29 তারিখে তিনি অনাস্থা জ্ঞাপনের মিটিং ডাকছেন। কি বেশি সে ডাকলেন যে অপর 14 জন যারা দরখাস্ত করছিলেন, আবেদন করছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে, সেই অনাস্থা জ্ঞাপন করে উনি ডাকলেন একে 21 তারিখে চিঠি দিলেন, 29 তারিখে সভা করার জন্য, অর্থাৎ আগামীকাল সভা অনাস্থা মিটিং করার জন্য উনি নোটিস করলেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে প্রসেস এত ভুল যে আগে ওই আবেদনের যারা পরে করল 14 জন, ওই আবেদনের মাননীয় মহকুমা শাসক
সিগনেচার ভেরিফিকেশন না করে 21 তারিখে নোটিশ সার্ভ করলেন, আবার 23 তারিখে সিগনেচার ভেরিফিকেশন করলেন। তো সেহেতু আমাদের দল তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনাস্থার সবসময় বিপক্ষে। আমাদের দলের পক্ষ থেকে রাজ্য কমিটির কাছে, রাজ্য উচ্চ পর্যায়ের নেতৃত্বের কাছে, পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং সদস্যরা আবেদন করেছিল, সেই আবেদন এখনো অ্যাপিলেশন আসেনি। গ্রাম পঞ্চায়েত কি পঞ্চায়েত সমিতি কি দল অনাস্থা ঠিক চাচ্ছে না, সেহেতু যে আগামী 29 তারিখে যে সভা মাননীয় মহকুমা সরকার ডেকেছেন ভগবানপুর 1 নম্বর ব্লক বিডি অফিসে, সেই সভাতে আমাদের দলের বেশ কিছু আমাদের যারা নির্বাচিত সদস্য কি সদস্য আছেন তাদেরকে আমরা বুঝিয়েছি দলের পক্ষ থেকে, তারা দলের খুব একান্ত অনুগত সৈনিক, যার ফলে রাজ্য কমিটির কাছে বিচার চাওয়ার পর এই অনাস্থার মিটিংয়ে উপস্থিত না হবে না, না হওয়ার জন্য। যার ফলে আমরা অনাস্থা চাচ্ছি না, দল অনাস্থা কোনোরকম মেনে নেবে না বলে, বা আমরাও অনাস্থা কোনোরকম মেনে নেব না বলে আমরা ওই দিন উনিতে উপস্থিত হচ্ছি না। এই ব্যাপার নিয়ে আমি সাধারণ মানুষকে জানানোর জন্য, যাতে বিভ্রান্তি না হয়, প্রেস মিট ডাকছিলাম। তাহলে হরে ধরে এখানে দাঁড়ালো যে আগে 14 জন অনাস্থা জ্ঞাপন করে আবেদন করছিল, সে আবেদনে রিজেক্ট হওয়ার পর অপর 14 জন আবার অনাস্থা জ্ঞাপন করে আবার একটা চিঠি করবে। তাহলে সার্বিক অক্ষরে ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 30, তার মধ্যে 29 জন আমাদের প্রতীকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত, একজন সিপিআইএম। তাহলে আমরা যদি অঙ্কের হিসাবে বলি যে 14 আগে আবার 14 অনাস্থা ডাকছে আবার 14 জন, তারপরে টোটাল 28 জন নির্বাচিত তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের একটা সাড়া পাওয়া যাচ্ছে। সে তো আমার বক্তব্য যে মানুষ যখন তার চাচ্ছে লিখিতভাবে, নির্বাচিত পঞ্চায়েতের সদস্যরা, আমাদের দলের নেতারা, নেত্রীরা, সে তো আমার মনে হয় যে তার নৈতিক কর্তব্য দায় না এড়িয়ে তাকে পদত্যাগ করা উচিত মানুষের আস্থা দেওয়া আনার জন্য। যখন 28 জন টোটাল তার বিরুদ্ধে, টোটাল সামগ্রিকভাবে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছে আউট অফ 30 মেম্বার্স, তো সেটা তার নৈতিক কর্তব্য তার পদত্যাগ করে পুনরায় আবার সমর্থন নিয়ে নির্বাচিত।